বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ শত শত ছাত্র হত্যায় সৈরাচারী হাসিনাকে দেশে এনেই বিচার করতে হবে জানাব রাজনীতিতে যোগ দিবেন জয় অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা টাইমস অব ইন্ডিয়াকে বললেন সজীব ওয়াজেদ জয় এবং সর্বশেষ জানাব ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট বাংলাদেশের সামনে দীর্ঘপথ দীর্ঘ হাসিনার লুট করে কোষাগার ফাঁকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ শত শত ছাত্র হত্যায় স্বৈরাচারী হাসিনাকে দেশে এনেই বিচার করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ নিউ ইয়র্কে সদর দপ্তরে স্থানীয় সময়ে বৃহস্পতিবার নিয়মিত প্রেস সংস্থার উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেছেন ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলে কিনা জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন তিনি তার সঙ্গে কথা বলেননি তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনস মাত্রই শপথ নিয়েছেন তার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য আছে কিনা তা জানতে চাওয়া হয় জবাবে উপমুখপাত্র বলেন আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব বাংলাদেশের সহিংসতা কমে আসা ও জনসাধারণের কাছ থেকে বেশি মাত্রায় সংযত আচরণ ভালো লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সরকার পতনের আন্দোলন চলাকালে কয়েকশো মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততা চাওয়া হচ্ছে বলে উল্লেখ করেন অপর এক সাংবাদিক ব্যাপারে জাতিসংঘের বক্তব্য জানতে চান তিনি জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কি ধরনের অনুরোধ জানানো হয় তা তারা দেখবেন তিনি বলেন বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে আমরা অবশ্যই যে কোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি বাংলাদেশে হিন্দু সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের হামলা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কোন প্রতিক্রিয়া বা বক্তব্য আছে কিনা তা জানতে চাওয়া হয় জবাবে মহাসচিবের যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যেসব সহিংসতা হচ্ছে তা কমিয়ে আনা হোক সেটা আমরা নিশ্চিত করতে চাই নিশ্চিতভাবে যে কোনো ধরনের বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতায় উস্কানের বিরুদ্ধে আমাদের অবস্থান রাজনীতিতে যোগ দিবেন জয় অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা টাইমস অব ইন্ডিয়াকে বললেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন জয় বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এমনকি আমরা নির্বাচনে জয়ী হতে পারি বাংলাদেশে আমাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান এর মধ্য দিয়ে তার নেতৃত্বে সরকারের বছরের ক্ষমতার অবসান ঘটে ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় বর্তমানে নেতৃত্ব আওয়ামী লীগ বাংলাদেশের অনেক স্থানে দলটির নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার খবর আসছে নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতা এমন পরিস্থিতিতে দলের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয় টাইমস অব ইন্ডিয়া দেওয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন আমি রাজনীতিতে আসতে প্রস্তুত দল ও দলের কর্মীদের রক্ষায় যা করা দরকার তার সবটাই আমি করব। যদিও এর আগে তিনি বলেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তার নেই শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয় দলটির পক্ষ থেকে জানানো হয় দ্রুতই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই খবর প্রকাশিত হওয়ার পরই মূলত রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিলেন সজিব ওয়াজেদ জয় টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয় তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখব না আমার মা এই মেয়াদ পূর্ণ করেই রাজনীতি থেকে অবসর নিতেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি তবে বাংলাদেশে কয়েকদিন ধরে চলা ঘটনা প্রবাহে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে এই অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে এখন আমি সামনে আছি আপাতত কোন দেশের কাছ থেকে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় যাওয়ার পরিকল্পনা নেই বলে দাবি করেছেন জয় তিনি বলেন এখন তিনি ভারতে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন আমার মায়ের জীবন বাঁচানোয় আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ জয় আক্ষেপ করে বলেন আত্মসমালোচনা করার সুযোগ থাকা উচিত আপনি যখন একটি দেশ চালাবেন তখন আপনাকে প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে ভুল হবে আওয়ামী লীগ আত্মসমালোচনায় বিশ্বাস করে এবং আমরা সেজন্য প্রস্তুত আছি কিন্তু এবার আমাদের আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া হয়নি তাদের দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতি যে এত দ্রুত উত্তপ্ত হয়ে উঠবে তা আমরা কখনোই ভাবিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট বাংলাদেশের সামনে দীর্ঘপদ স্বৈরাচারী হাসিনার লুট করে কোষাগার ফাঁকা শেখ হাসিনার সরকারের ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক মাসের গণবিক্ষোভের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান হাজারো বিক্ষোভকারী রাজধানী ঢাকায় তার বাসভবনে ঢুকে পড়ায় প্রতিবেশী ভারতে তিনি আশ্রয় চান কয়েক সপ্তাহ ধরে এটা অনিবার্য মনে হয়েছিল যে হাসিনাকে ছাড়তে বাধ্য করা হবে কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখার জন্য অনমনীয় এবং নৃশংস কায়দায় লড়ে যান সব মিলিয়ে রাষ্ট্রীয় বাহিনী অসন্তোষ দমন করার চেষ্টা করলে কমপক্ষে চারশো জন নিহত হন যাদের বড় অংশই বিক্ষোভকারী সেনাবাহিনীর সমর্থন হারানোর পর তার সরে যাওয়ায় ঢাকা এবং দেশের অন্যান্য শহরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কিন্তু একই সঙ্গে সহিংসতা এবং লুটপাটের ঘটনাও ঘটে সেনা প্রধান ঘোষণা দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে এবং নতুন নির্বাচন দেওয়া হবে রক্তাক্ত একটি মাসের পর তাৎক্ষণিক অগ্রাধিকার হচ্ছে নতুন যে কোনো হত্যাকাণ্ড প্রতিরোধ করা সেটা বিক্ষোভকারীদের হাতে কিংবা হাসিনা ও তার দল আওয়ামী লীগের প্রতি অনুগত গোষ্ঠীগুলোর হাতেই হোক কিন্তু বাংলাদেশকে গণতন্ত্র পুনর্গঠনের কঠিন কাজটিও শুরু করতে হবে যা গত এক দশকে মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে কারণ দেশটি যে কোনো সময়ের চেয়ে একদলীয় রাষ্ট্রে পরিণত হওয়ার বেশি কাছাকাছি চলে যায় সরকারি চাকরিতে বিতর্কিত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে জুলাইয়ের শুরুর দিকে বাংলাদেশে বিক্ষোভের সূত্রপাত হয় হাসিনার সরকারের বিরুদ্ধে থাকা ব্যাপক সরকারি চাকরিতে বিতর্কিত কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে জুলাইয়ের শুরুর দিকে বাংলাদেশে বিক্ষোভের সূত্রপাত হয় হাসিনার সরকারের বিরুদ্ধে থাকা ব্যাপক অসন্তোষের মধ্যেই এই আন্দোলন শুরু হয় এই সরকার তার পনেরো বছরের ক্ষমতায় ক্রমেই কর্তৃতবাদী হয়ে উঠেছিল এবং তাদের অর্থনৈতিক অব্যবস্থাপনা বাজে রূপ নেয় জানুয়ারিতে হাসিনা এবং ক্ষমতাসীন দল একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ নির্বাচনে ব্যাপক জয়ের দাবি করে যার মাধ্যমে তিনি টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় বসেন কিন্তু তার সমর্থনের ঘাটতি ইতিমধ্যেই স্পষ্ট হয়ে যায় প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট বর্জন করে এবং ভোটার উপস্থিতি ছিল কম এরপরও বিক্ষোভের প্রতি হাসিনার প্রতিক্রিয়ায় ছিল তার পতনের কারণ তিনি বিক্ষোভকারী নেতাদের সঙ্গে সংলাপে বসার পরিবর্তে দমন পীড়নের সিদ্ধান্ত নিয়ে নিজের পরিণতি ডেকে আনেন জুলাইয়ের মাঝামাঝির সময়ে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ এবং আধার সামরিক বাহিনী দুশো জনেরও বেশি লোককে হত্যা করে বলে জানা গেছে এ ধরনের সহিংসতা উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের ইতিহাসে বিরল এমনকি একুশ জুলাই সুপ্রিম কোর্ট চাকরিতে কোটার পরিমাণ ব্যাপকভাবে কমানোর পরও হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি এবং সরকারের পদত্যাগ সহ নতুন দাবি তুলে বিক্ষোভ আরও জোরালো হয় হাসিনা কঠোর কারফিউ ঘোষণা করেন এবং ইন্টারনেট বন্ধ করে দেন কিন্তু বর্বরতার চিত্র ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে যা সরকারের প্রতি ব্যাপক ক্ষোভের জন্ম দেয় তিনি অস্থিরতার জন্য বিএনপি এবং অন্যান্য বিরোধী দলকে দোষারোপ করার চেষ্টা করছিলেন এবং সেনাবাহিনী মোতায়েন করেন একই সময় পুলিশ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীদের কথিত তাদের নিজেদের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় আন্দোলন প্রত্যাহার করে বিবৃতি দিতে আটকৃতদের বাধ্য করা হয় কিন্তু তেমন কোনো বাংলাদেশি এই বয়ানে বোকা হননি যে সহিংসতার জন্য নৈরাজ্যবাদী ও সন্ত্রাসীরা দায়ী চার আগস্ট চূড়ান্ত ও ভয়ানক পর্বের রক্তপাতে পুলিশ এবং রক্ষক হিসেবে নামানো ক্ষমতাসীন দলের সদস্যদের গুলিতে প্রায় একশো জন মানুষ মারা যান যাদের বেশিরভাগই বিক্ষোভকারী পরদিন আরেক দফা কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়াকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ ছাত্র নেতাদের ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচির ডাকে সাড়া দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন